হ্যাঁ গাইজ, হোয়াটস আপ? আমি মেহেদি। আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনার একটি ছবির ব্যাকগ্রাউন্ড স্ট্রেচ করতে পারবেন কোনো কাটাকুটির কোনো ঝামেলা ছাড়াই। তো প্রথমে আমাদের একটি ফাইল ওপেন করতে হবে যেটা আমরা স্ট্রেচ করব। ওকে, তাহলে আমরা ফাইলে গিয়ে, ওপেনে গিয়ে আমরা ছবিটি সিলেক্ট করতে পারি, অথবা আমরা ফাইল ওপেনে না গিয়ে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি, সেটা হলো Ctrl+O। তাহলে আপনার এটা হলো শর্টকাট ছবি ওপেন করার। আচ্ছা, তারপরে আমরা যেই ছবিটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা হলো এটা, এটাকে ক্লিক করে সিলেক্ট করে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে ছবিটা আসবে। আচ্ছা, ওপেন করার পরে আমরা যেটা করব সেটা হলো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, এটা ডুপ্লিকেট করব। আচ্ছা, ডুপ্লিকেট আমরা কয়েকভাবেই করতে পারি। একটা হলো কিবোর্ড শর্টকাট, এটা হচ্ছে Ctrl+J। Ctrl+J দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, এটা এভাবে যদি আমরা না করতে চাই, তাহলে এখানে যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে এই যে ডুপ্লিকেট লেয়ার আসছে। এবার ওকে দিয়ে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। এভাবেও না করে অন্য আরেকভাবে করতে পারি, সেটা হলো এটাকে টেনে এনে আমরা যদি এখানে ছেড়ে দেই তাহলেও ডুপ্লিকেট হবে। আচ্ছা, তো আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অফ করে দিলাম। অফ করার পরে আমরা যে লেয়ারটাও কপি করেছি এই লেয়ারটা নিয়ে এখন কাজ করব। প্রথমে আমাদের ক্রপ টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা পুরা ছবিটাকে একটু জুম আউট করি। এটার জন্য আমাদের যেটা করতে হবে, অল্টার বাটন হোল্ড প্রেস করে আমাদের স্ক্রোল নিচের দিকে ঘোরাতে হবে, নিচের দিকে, তাহলেই হলো। আচ্ছা, এবার আমরা কি করব, ক্রপ যেই বাটনটা, যেই অংশটা সিলেক্ট হয়েছে, এটা একটু টেনে আমাদের প্রয়োজন অনুসারে যেই সাইজ আমাদের প্রয়োজন ওই সাইজ মতো নিব। আচ্ছা, আমরা সাপোজ এইটুকুই বানাবো ছবিটাকে। এবার ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখন যেটা করতে হবে, এডিটে গিয়ে কন্ট্যাক্ট অ্যাওয়ার স্কেল নিয়ে এবার আমাদের ছবিটাকে টানতে হবে। তো একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যেন ডিস্টর্ট না হয়, তার মানে কোনো ফেটে না যায় বা সাবজেক্টটা সেম সাইজে থাকে, মোটা না হয়ে যায়। আচ্ছা, তো আমরা যতক্ষণ মোটা না হয় বা ফাট না ফাটে অতক্ষণ টানবো। সাপোজ আমরা এটুকু নিলাম, নেওয়ার পরে ওকে হিট করলাম। আচ্ছা, একটু সময় নিচ্ছে। আচ্ছা, তারপরে আবার এডিটে গেলাম। এডিটে গিয়ে কন্ট্যাক্ট আওয়ার স্কেল, আবার যতটুকু গেলে না ফাটে বা মোটা না হয় অতটুকু নিলাম, আবার ওকে হিট করলাম। কাজটা এভাবে করতে হবে, এভাবে পুরো ছবিটা ফিল করতে হবে। আচ্ছা, এডিটে গেলাম, কন্ট্যাক্ট আওয়ার স্কেলে গেলাম, আবার টানলাম যতক্ষণ না ফাটে বা মোটা হয়, আবার ওকে হিট করলাম। এভাবে যতক্ষণ না হয় ততক্ষণ চলতে থাকবে এডিট, কন্ট্যাক্ট আওয়ার স্কেল, ওকে, আবার এডিট, কন্ট্যাক্ট আওয়ার স্কেল, ওকে। দেখুন, আমাদের ছবিটা এখন তার নতুন সাইজ নিয়ে নিয়েছে এবং এটার ব্যাকগ্রাউন্ড আমরা কোনো কাটাকুটির ঝামেলা ছাড়াই স্ট্রেচ করে ফেলেছি। এটাই হলো স্ট্রেচিং এর সবচাইতে সহজ পদ্ধতি, আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।